भी समझ में तो ही गला फुलकोबी फसल नष्ट जगु चाषींकर आत्महत्या ऋण सुझी न पारि एबळी पदक्षेप नेइथिबा अभिजोग सोरसी कोबी चासे नष्ट होय गेसे तार जन्य अनेक ऋणदानी आमी अनेक ऋणदान होय गेसि अनेक ऋणदानी आमार को कई आमी सेर जन्य ग्रुप उठेछि अनेक अनेक ग्रुप आमार आमी 15000 टाका माझी बांधी মাঝে 15000 টাকা বান্দি আর এমনি গ্রুপ আছে আর এমনি বিটিকের কাছে লোন নেওয়া রইছে অনেক অনেক লোন নেওয়া রইছে গ্রুপ বালাকে কাছ দিয়ে আমার তো সকালে কালকে সকালে চলে গেছে চলে যে কয় গ্রুপ কপি ব্লাস্টার লাগছে আর কি করব আমি কাছে দা তুমি বাড়ি আসে দাও কি অবস্থা করা যায় বাড়ি আসো ও বাড়ি আসে নাই ও বাড়ি আসে নাই ওই জায়গায় রয়েছে ও আমি বারে বার কইছি না তুমি বাড়ি চলে আসো বাড়ি চলে আসো তুমি আমি দেখবো ঋণদানা দেখবো আমি জমি জায়গা বান্ধা দিলেও আমি দেবো আমি তাও তোমরা আসো তুমি আমি আমি ঋণদানা আমি শোধ করবো এত ঋণদানা আমি শোধ করবো তাও বলি আমি সেই পর্যন্ত সকালে আমার সঙ্গে গেছে কাইয়ে টাইয়ে গেছি একসঙ্গে গেছি জমিতে গেছি যাওয়ার পরে আমি তো লোকের কামে যাই ছেলে মেয়ে তুই আমি যাওয়া হয়ে ছোটো ছোটো তুই আমার এখন আমি এখন কী করবো এখন তো আমার করার কিছুই নেই আমার একটা যাওয়া হয়েছে 10 বছর বয়স আর এই যে মাই এই যে 14 বছরতে 15 বছর পড়ছে আমি কি করবো এই যে আমার করার কিছু নাই একটা ঘর পাইছিলাম যে ঘর বানাতে পারি নেই আমি যে ঋণ ফুণ শোধ করি পারুনি কবির সব সব নষ্ট হয়ে গেল বলে এসে নিজ আত্মহত্যা করে দিল জমিরে চার পাঁচটা পনেরো সে মাসে 15000 টাকা বাঁধুছি সে বেশি নাই কেমিতে সে পয়সা বাঁধিয়ে তার করতে ছোট গোটে জিও আছে সে কেমিতে বাঁচিবে ছতাবেড়া এক নম্বর গ্রামর বিভূতি সরকার যাহ বয়স 45 বর্ষ ঋণ ভারক নেই বিভূতি আত্মহত্যা ভি পদক্ষেপ পরিবার পক্ষের অভিযোগ হয়েছে বিভূতি সরকার নিজ জমিরে ফুলকপি চাষ করে এই ফসলের প্লাস্টর পোক লাগি সম্পূর্ণ নষ্ট হয়ে যাই সবুদিন ভি আজ সকাল বিভূতি নিজ চাষ জমি যাই কবি ফসল নষ্ট হওয়া দেখি তাঁর মুন্ড কাম করে নথিলা শেষে দিন 12টা সময় বিভূতি নিজ চাষ জমি নিকটে থিবা এক আম্ব গছরে বেকরে দৌড়ি দেই ঝুলি পড়িলে আখপাখ চাষ জমিরে থিবা কিছু লোক বিভূতির ঝুলন্তা অবস্থায় ছটপট হেউথিবা দেখি তাঁকু তুরন্ত গছরু ওহ্লাই গুরুতর অবস্থায় রায়ঘর মেডিকাল নেই আনিলে কিন্তু মেডিকাল পৌঁছিবা মাত্রে তাঁর প্রাণবায়ু উড়ি যাইছিল শেষে ডাক্তার তাঁর মৃত্যু ঘোষণা করলে খবর পাই রায়ঘর পুলিশ ঘটনাস্থলে পৌঁছি বিভূতি মর শরীরক ব্যবচ্ছেদ পঠাই অপরপক্ষে এই ফুলকপি চাষ পাই বিভূতি কিছু ঘরোই গ্রুপ গুড়িক ঋণ নেই সহ কিছু সাহুকার হাত ঋণ নেই ফসল নষ্ট হওয়া পরে এত গুড়ে ঋণ টঙ্কা কিভাবে শুঝবে বলে চিন্তার এভাবে পদক্ষেপ গ্রহণ করে জনাপড়ছে তবে এভাবে সংবেদনশীল ঘটনার কৃষি মন্ত্রী ধ্যান দেওয়া নিহতি আবশ্যক রায়গুরু মামুনি চক্রবর্তী রিপোর্ট প্রতিজ্ঞা টিভি।